हेलो एवरीवन, अस्सलामु आलाइकुम। ইতাল বাংলা রেসিপির আরো একটি এপিসোড দেখার জন্য স্বাগতম জানাচ্ছি সবাইকে। আজকে আমি আমার পছন্দের একটি মিষ্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আর সেটা হলো রসমালাই। তাই আজ আমি দেখাবো কিভাবে এই রসমালাইটা পারফেক্টভাবে বানানো যায়। আশা করি রেসিপিটা আপনাদের সবাই ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি রসমালাইয়ের জন্য মালাই তৈরি করে নেব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 লিটার দুধ। এবার আমি 1 লিটার দুধকে জাল করে 1/2 লিটার করে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আমি ব্রাউন কালার চিনি নিয়েছি, আপনারা চাইলে সাদা চিনিও নিতে পারেন। যারা খুব বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা চাইলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে নিতে পারেন। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে অনবরত নেড়ে নিতে হবে, যাতে করে মালাইটা নিচ থেকে লেগে না যায়। মালাইটা আমার বানানো হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে মালাইটাকে একটি সাইডে রেখে দেব। তারপর আমি মিষ্টিগুলো বানিয়ে নিব। আর মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি 1 কাপের থেকে একটু বেশি ছানা, আর নিয়েছি 1 চামচ পরিমাণ ময়দা। এবার আমি ময়দাটাকে ছানার সাথে মিক্স করে নেব। পারফেক্ট মিষ্টি বানাতে হলে প্রয়োজন পারফেক্ট ছানা, আর এই ছানা করার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। এবার আমি হাত দিয়ে ছানাগুলোকে ভালোভাবে মথে নেব। আর যখন দেখবেন ছানাটা এভাবে প্লেট থেকে উঠে আসছে, তখন ভাববেন মিষ্টি বানানোর জন্য আপনার ছানাটা রেডি। এবার একটি মিষ্টি বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিষ্টিটাকে হাত দিয়ে ভালোভাবে চেপে নিতে হবে, তারপর দুই হাতের সাহায্যে গোল করে নিতে হবে। চাইলে আপনারা মিষ্টিগুলো গোল করেও বানাতে পারেন, আবার একটু লম্বাটে করেও বানাতে পারেন। এখানে আমি মিষ্টিগুলোকে একটু লম্বাটে করে বানাবো। খেয়াল রাখতে হবে মিষ্টির মাঝে যেন কোনো ধরনের ফাটল না থাকে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। আর এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিব। দেখুন আমার মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার মিষ্টির জন্য আমি বানিয়ে নিব শিরা। তার জন্য আমি এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, সাথে দিয়ে দিব 5 কাপ পরিমাণের পানি। এবার পানির সাথে চিনিটা ভালোভাবে মিক্স করে নিব। শিরাটা যখন ফুটে আসবে তখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। খুবই সাবধানতার সাথে দিতে হবে, খেয়াল রাখতে হবে মিষ্টিগুলো যেন ভেঙে না যায়। এ পর্যায়ে চুলার আঁচ একদম হাই হিটে থাকবে। তারপর আমি মিষ্টিগুলোকে ঢেকে প্রায় 10 মিনিট জাল করে নিব। আর 10 মিনিট পর আমার মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে যাবে। এবার আমি মিষ্টিগুলোকে ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি। মিষ্টির মাঝে ঝাঁক তোলার জন্য দিয়ে দিব 1/2 কাপ পানিতে 1 টেবিল চামচ পরিমাণ ময়দা মিশিয়ে মিক্সারটা মিষ্টির মাঝে দিয়ে দিব। তারপর আমি ঢেকে আরও 20 মিনিট রান্না করব। দেখুন মিষ্টির মাঝে আমার ঝাঁক উঠে এসেছে। আর এই ঝাঁক দেওয়ার উদ্দেশ্য হচ্ছে মিষ্টিগুলো চারদিকে সমানভাবে রান্না হবে। এবার আমি মিষ্টিগুলোকে তুলে সরাসরি মালাইতে দিয়ে দিব। আর এভাবে আমি 3 ঘন্টার জন্য মিষ্টিগুলো রেখে দিব। আপনারা চাইলে আরও একটু সময় ধরে রাখতে পারেন, এতে করে মিষ্টির টেস্টটা আরও বেশি ভালো হবে। মিষ্টিগুলো আমার বানাতে সর্বমোট সময় লেগেছে 35 মিনিটের মতো। তো হয়ে গেল আমার রসমালাই। এবার আমি সার্ভ করে নেব। দেখিয়ে দিচ্ছি আমার রসমালাইর মালাইটা।
এবার আমি একটি মিষ্টি কেটে দেখাবো, দেখুন কতটা সফট হয়েছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, আর রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।